নির্ধারণ হওয়ার লগে আমি বিচারিম যে সমষ্টির সংখ্যা বাড়িব লাগে, কারণ ডেভেলপমেন্টটো যদি দ্রুতগতি ধরিব করবলগা হয় তেতিয়া সমষ্টি বাড়িব লাগিব, অন্যথা সমষ্টি একেই থাকিব, সেইখিনি মানুহকে লৈ আমি নতুন নতুন সমষ্টি গঠন করিম, ইয়ারপরা মই ভাবো রাইজে কোনো সুফল নাপাব। তো আমি এইবুর বিষয় আছে, আমি এইবুর কথা আমি লিখিতভাবে আমার সিএলপি লিডারক আমি জানাম, যেহেতু তেখেতে তা সুবিধা পাব চিফ ইলেকশনের বিষয়সকল কথা পাতার কারণে। তো মই ভাবো যে অকল বক চমরিয়ার বিষয় নহয়, এটু সমগ্র অসমর বিষয়। এই ক্ষেত্রে রিজার্ভেশন যেটু আছে আমার এসসি এসটি বা অন্য অন্য যা আছে, রিজার্ভেশনের ক্ষেত্রতো আমি দাবি করিম যে যেহেতু জনসংখ্যার বৃদ্ধি হয়েছে, রিজার্ভেশনের সিটবুর এসেম্বলি সিটবুর বাড়িব লাগে, এইবিলাকো আমার দাবি থাকিব। প্লাস আমার যে প্রশাসনিক যা এলাকা আছে, সার্কুল অফিস আছে, ব্লক অফিস আছে, সেইবিল যাতে ডিলিমিটেশন করব, যাতে সেইবিল যাতে অসুবিধা নহয় রাইজর, যাতে এডমিনিস্ট্রেটিভ দিকর ফলে প্রশাসনিক দিকর ফলে রাইজর যাতে অসুবিধা নহয়, এই গোটে সম্পূর্ণ কথাবিল আমি থ্রু আর সিএলপি লিডার আমি সরকারক অবগত করাম, ইলেকশন অফিসারক অবগত করাম। মই এইটু এসসি বা এসটি লো মই ভবা নাই, মই বিচারু যে আমার জনজাতীয় লোক সকল, অনুসূচিত জাতি, অনুসূচিত জনজাতি বা বিভিন্ন জনগোষ্ঠী আমার অসমক, অসমৰ সমষ্টি সমূহত প্রতিনিধিত্ব করার কারণে সুবিধাখন পাব লাগে। আর যেটু আমার যেহেতু জনসংখ্যা বৃদ্ধি হয়েছে, আমার রিজার্ভেশন সিটবুরও আসলতে বৃদ্ধি হব লাগে, সেইটো মোর দাবি। বকত কি হয় নহয় সেইটো ডাঙর কথা নহয়, অসমর রাইজর কথা আমি চিন্তা করছো, অসমর জনগোষ্ঠী, অসমর জাতি জনগোষ্ঠীর বিষয়ে যাতে উচিত প্রতিনিধিত্ব, যোগ্য প্রতিনিধিত্ব করার কারণে তেওঁলোকে যে সুযোগক্ষণ পায়, সেইখিনি আমার কংগ্রেস দলের পর সদায় চেষ্টা থাকিব আর দাবি থাকিব। সেইটো দলে চিন্তা করব, সেইটো মূল বিষয় নহয়, সেইটো পার্টিয়ে চিন্তা করব যে পার্টিয়ে কাক কেনেকে কত প্রতিনিধিত্ব দিব পারে, যিজন ব্যক্তিক প্রতিনিধিত্ব দিলে এটা সিট জিকিব পারে, সেইখিনি দলে চিন্তা করব, যে সেইটো দলে চিন্তা করব, মূল ব্যক্তিগত কোনো ভবিষ্যতের কথা না থাকে, অসমের রাইজক সঠিক প্রতিনিধিত্ব করব পারো, যাতে জাতি জনগোষ্ঠীর বিষয়বিল যাতে আমি সরকারক আমি দৃষ্টি আকর্ষণ করে জানাব পারো আর এর সমাধান করব, এইখিনি মূল বিষয়।